আরজিগড় মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে এবার কলকাতা পুরসভার নোটিশ পড়ল। মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মীরা সফিদ। কলকাতা পুরসভার পক্ষ থেকে বেআইনি নির্মাণ সংক্রান্ত নোটিশ এবার দেওয়া হলো আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কলকাতা পুরসভা যে নোটিশ দিয়েছে তাতে কি রয়েছে? যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, তার বেলেঘাটার বাড়িতে এবার কলকাতা পুরসভা নোটিশ দিল। বাড়ির একাংশ বেআইনিভাবে নির্মিত এমনটাই কিন্তু কলকাতা পুরসভার পক্ষ থেকে বলা হচ্ছে। 11 তারিখ তারা অভিযোগ পান এবং তারপরই এই নোটিশ পৌঁছে দেওয়া হলো। 30 তারিখে আধিকারিকরা তারা আসবেন। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি, সেখানে কিন্তু এবার কলকাতা পুরসভার নোটিশ। বেআইনি নির্মাণ একটা অংশে, আর সেই নিয়ে এবার নোটিশ দিল কলকাতা পুরসভা। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কি রয়েছে কলকাতা পুরসভার নোটিশে? দেখো, কলকাতা পুরসভার গতকালের তারিখ দেওয়া যে নোটিশ, সেই নোটিশ আজকে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে অপর একজন, তাদেরকে বলা হয়েছে নোটিশ দিয়ে যে 30 তারিখ 11টা থেকে 5টার মধ্যে কলকাতা পুরসভা তারা ইন্সপেকশনে যাবে এবং সেই সঙ্গে যেন তাদেরকে কোঅপারেট করা হয়, এই সমস্ত কিছু লেখা রয়েছে। এটা হচ্ছে 544 কেএমসি অ্যাক্ট 1980, সেই অনুযায়ী নোটিশ দেওয়া হয়েছে এবং এটা অ্যাড্রেস করা হয়েছে ডাক্তার সন্দীপ ঘোষ এবং হচ্ছে সঙ্গীতা ঘোষ অ্যান্ড আদার্স, 83 বদন রায় লেন, ওয়ার্ড নাম্বার 33 বড় 3। এবং সেখানে বলা হয়েছে যে 11-30 তারিখ 11টা থেকে 5টার মধ্যে ইন্সপেকশন হবে, তো এই কথা বলা হয়েছে। তোমাকে বলে রাখি যে গত এই মাসের শুরুর দিকে এক ব্যক্তি, তিনি কলকাতা পুরসভায় অভিযোগ করেন যে এই যে বাড়ি সন্দীপ ঘোষের, সেই বাড়ির অনেক অংশই কিন্তু অবৈধভাবে কাজকর্ম করা হয়েছে এবং সেই মর্মে চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতেই পুরসভা এই ইন্সপেকশনে যাবে বলে তারা নোটিশ দিয়েছে। অন্যদিকে যে ব্যক্তি এই অভিযোগ করেছেন তাকেও কলকাতা পুরসভা একটি চিঠি দিয়েছে এবং চিঠি দিয়ে জানিয়েছে যে অ্যাজ পার ইউর কমপ্লেন্ট লেটার এগেনস্ট অ্যালেজড অর আনঅথরাইজড কনস্ট্রাকশন অ্যাট 83 বদন রায় রোড, ডেটেড 10/9/2024, অ্যাড্রেস টু ডিজি, ইজ বিং ইনিশিয়েটেড ফর ইনভেস্টিগেশন। অর্থাৎ যিনি অভিযোগ করেছেন সেই ব্যক্তি তাকেও কলকাতা পুরসভা চিঠি দিয়ে বলেছেন যে আপনি যে অভিযোগ করেছেন সেই ব্যাপারে কিন্তু আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি। একদিকে এই ব্যক্তিকে সেই চিঠি দেওয়া যে আমরা তদন্ত শুরু করেছি, আর অন্যদিকে সন্দীপ ঘোষের বাড়িতে এই নোটিশ দেওয়া এদিন সকালে যে আপনার বাড়িতে ইন্সপেকশন আসবো। সুতরাং একটা জিনিস খুব স্পষ্ট যে তার বিরুদ্ধে, এই বাড়ির বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছিল যে বিভিন্ন জায়গায় বেশ কিছু আনঅথরাইজড কাজ করা হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে কলকাতা পুরসভা একটি তদন্ত করতে চায় এবং তার জন্যই সত্যাসত্য খতিয়ে দেখার জন্য একটি টিম, সেটি 30 তারিখ যাবে এই সন্দীপ ঘোষের বাড়িতে ইন্সপেকশনের জন্য।